হ্যালো ভিউয়ার্স, চলো না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। আজ আমরা দেখব কিভাবে হিন্দি বললে খুব সহজে শেখা যাবে হিন্দিগুলি সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ নতুন শিক্ষার্থীর জন্য। আশা করি আপনি যদি একজন নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি খুব সহজে জেনে নিতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি হিন্দির বেসিক বিষয়গুলো খুব সহজে অনায়াসে বলতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি বাংলার মাধ্যমে হিন্দি ভাষা শিখতে চান তাহলে কম সময় শেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি একবার হলো দেখুন। হয়তোবা এই ভিডিওটি আপনার জন্য অনেক কাজ দিবে এবং আপনাকে হিন্দি ভাষা শেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে এবং তুলে ধরতে সাহায্য করবে। তবে চলো না যাই আমাদের মূল বিষয়ের দিকে, যা হয়তো আপনার জন্য জানা অত্যন্ত প্রয়োজন। ভাড়া, এটা হবে কি রায়া। কি রায়া অর্থ হলো ভাড়া। লজ্জা, এর হিন্দি শব্দটি হবে শম। শম অর্থ হলো লজ্জা। এখন অব, অব অর্থ হলো এখন। বাপের বাড়ি মেয়কা, মেয়কা অর্থ হলো বাপের বাড়ি। বৃত্তি, এর হিন্দি শব্দটি হবে পেশা। পেশা অর্থ হলো বৃত্তি। আগুন, এর হিন্দি শব্দটি হবে আগ। আগ অর্থ হল আগুন। প্রশ্ন, সওয়াল। সওয়াল অর্থ হল প্রশ্ন। কাল, এর হিন্দি শব্দটি হবে কল। কল অর্থ হল কাল। ভিজে, এটা হবে ভিগা। ভিজে এটা হবে ভিগা। সোজা, এর হিন্দি শব্দটি হবে সিধা। সোজা এর হিন্দি শব্দটি হবে সিধা। বর, এর হিন্দি শব্দটি হবে দুলহা। দুলহা অর্থ হলো বর। কনে, দুলহীন। দুলহীন অর্থ হলো কনে। জমি, এর হিন্দি শব্দটি হবে ক্ষেত। ক্ষেত অর্থ হলো জমি। মেঘ, এর হিন্দি শব্দটি হবে বাদল। বাদল অর্থ হলো মেঘ। রোগ, বিমারি। বিমারি শব্দের অর্থ হলো রোগ। চাকর, এর হিন্দি শব্দটি হবে নৌকর। নৌকর অর্থ হলো চাকর। পুরুষ, মদ। মদ অর্থ হলো পুরুষ। বন, এর হিন্দি শব্দটি হবে জঙ্গল। জঙ্গল অর্থ হলো বন। সম্পর্কে, এর হিন্দি বাক্যটি হবে বারেমে। বারেমে অর্থ হলো সম্পর্ক। স্ত্রীলোক, এর হিন্দি শব্দটি হবে যে নানা। যে নানা অর্থ হলো স্ত্রীলোক। যুদ্ধ, লড়াই। যুদ্ধ, এর হিন্দি শব্দটি হবে লড়াই। পাতলা, হিন্দিতে হবে পতলা। পতলা। নৌকা,
এটা হবে নাও, নৌকা এটা হবে নাও, থালা এর হিন্দি শব্দটি হবে থালি, থালা থালি, পুতুল এর হিন্দি শব্দটি হবে গুড়িয়া, গুড়িয়া অর্থ হলো পুতুল, শত্রু শত্রু এটা হবে দুশ্মন, শত্রু এটা হবে দুশ্মন, বাজার এটা হবে মন্ডি, মন্ডি অর্থ হলো বাজার, মন্দ এটা হবে বুড়া, বুড়া অর্থ হলো মন্দ, প্রতারণা করা এটা হবে ধোঁকা, ধোঁকা অর্থ হলো প্রতারণা করা, টাটকা এর হিন্দি শব্দটি হবে তাজা, তাজা অর্থ হলো টাটকা, ঠিকানা এর হিন্দি শব্দটি হবে পতা, পতা অর্থ হলো ঠিকানা, সত্য এর হিন্দি শব্দটি হবে সস, সস অর্থ হলো সত্য, দূরে এটা হবে দূর, দূরে এটা হবে দূর, তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন, আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা বেসিক বেসিক হিন্দি শব্দের অর্থগুলো বাংলার মাধ্যমে বুঝে এবং শিখে নিতে পারবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে তা জানাতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাই।